হ্যালো গাইজ, ওয়েলকাম টু মম অ্যান্ড সন ব্লগ। আর সকালবেলার স্বাধীনতা দিবসের সকালবেলা আজকে তো এই যে বয়স্কদের সম্মান জানিয়ে পতাকা উত্তোলন হয়েছে, তো আমি আর আনস হচ্ছে দৌড়াতে দৌড়াতে গিয়ে একটুখানি দেখতে পেয়েছি। বাস মামি ফোন করেছিল, তারপরে আমরা দৌড়াতে দৌড়াতে চলে গেছি। তো সবাই পতাকা উত্তোলন করার পরে আমরা সবাই হচ্ছে জাতীয় সঙ্গীত গাইলাম। তো গাওয়া টাওয়ার পরে হচ্ছে কিছুক্ষণ পরে আমাদেরকে দিচ্ছিল হচ্ছে জিলাপি। তো আনসকে দুটো দিয়েছে, আমাকে দুটো দিয়েছে। এই খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসলাম বাড়িতে। বাড়ি এসে রুটি বানাতে বসলাম। এই যে আমরা সকালের রুটি আর আলু ভাজা বানিয়েছিলাম সকালবেলা। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা। আজকে লাস্ট রুটি, আমার রুটি বানানো হয়ে গেল সকালেই, আটা দ্বারা মেখে দিচ্ছি। তো রুটি বানানো হয়ে গেল, এখন ডিম ভাজবো। এই কটা ডিম আছে, ডিম কটা ভাজবো, ভাজে হচ্ছে রুটি দিয়ে খাবো। আর চলো, সকালের রুটির কাজটা হয়ে গেল। তো ভাই সকালের খাবার রেডি হয়ে গেল আমার জন্য, হচ্ছে চা, ডিম ভাজার রুটি, তো এটাই খাবো। তো রুপোরও খাওয়া হয়ে গেল প্রায়। তো আর এই যে পুকু এসছে আমাদের বাড়ি, পুকু আর ই মা নেল পলিশ নিয়ে নিয়ে কি করছে? সব আবল তাবল করেছিস আমার শাড়িতে। শাড়ি দুটো বের করেছিলাম পরবো বলে, পরা তো হলোই না। আর পরা এ উড়ি ভগবান, কি করে হলো? দেখি দেখি এদিকে ঘোড়া, তো রক্ত বেরোচ্ছে। হ্যাঁ এখানে কেটেছে, এখানে কেটেছে, কি করা হয়েছে এগুলো? তুই জানিস কি করে কাটলো? এত কেন বাবা, অনেকটা কেটে গেছে বাবা, খেলতে গেলে হয় এরকম? হ্যাঁ আচ্ছা বলো, খেলতে গেলে কি এরকম হয়? আরে মাকড়সা নেই, সাপ থাকলে থাকতে পারে কিন্তু মাকড়সা নেই। সাপে ভয় লাগে না, মাকড়সায় ভয় লাগে। ও দেখো কত বড় একটা ইঁদুর, দেখো ওই দেখ। অ্যাকোরিয়াম ছিল, তো সেই পাথরগুলো হচ্ছে রাখা ছিল। তো ওর একটা অ্যাকোরিয়াম কিনেছে আমার দেওর, ছোট্ট দেওর। তো ওই জন্য ওকে বললাম পাথরগুলো নিয়ে গিয়ে সাজাতে, তাই জন্য দুটো গাছ আর পাথর নিয়ে যাচ্ছে। তো এই সকালবেলা থেকে উঠে তো রুটি টুটি খাওয়া হয়ে গেছে আমাদের সকলের, আর এই কটা বাসন হয়েছে। তো বাসন কাটা মেজে নিই তাড়াতাড়ি, তারপরে তোমাদের সাথে আজকে সারাদিন গল্প করবো আর কি কি খাবো সব কিছু দেখাবো। তো দেখতে থাকো আমার ব্লগটা, চলো বাসন কাটা আগে মেজে নিই। চলো গাইজ, আজকের বাসন মাজতে মাজতে তোমাদের সাথে শেয়ার করব রাত দুটোর ব্যাপারে। যখন বারোটার সময় আমি ঘুমাতে যাই, তখন আমার বর ফোন করে না, তাকে আমি ফোন করে যাচ্ছি, ফোন ধরছে না। তারপরে তার মনে পড়েছে একটার সময় আমার কথা, রাত যা মানে সবে ঘুমাবো, বেশ এডিটিং শেষ হয়ে গেছে, ফোন কাটা শেষ হয়ে গেছে, ব্লগ দেখা শেষ হয়েছে, এবার পেয়েছে প্রচণ্ড ঘুম। তো আমি ঘুমাবো বলে খুব মানে পুরো ঘুমিয়েই গেছিলাম, ক্রিং ক্রিং করে পাশে থেকে আমার বেজে উঠলো আমার ফোনটা, আর আমি ভাইব্রেট করে রাখি বলে ভোঁ ভোঁ করে আওয়াজ হচ্ছিল। তো তখন জাগিয়ে ওনার বড় রসের গল্প করতে শুরু করলো। তো রসের গল্প তো কিছু করিনি, হচ্ছে ঝগড়া শুরু হয়ে গেছে। ঝগড়া হচ্ছে আমি বলে কম্পিটিশন করছি, এই করছি ওই করছি, ঘর ও আমার ঘর পরিষ্কার করে কি হবে, মানে ওর ঘর মানে আমার বাড়ি না, এটাই প্রমাণ করে দিল যে এটা আমার বাড়ি না। তো এই নিয়ে আমাদের তুমুল ঝগড়া বাধে রাত ভোর। তারপরে আমরা ঘুমাই হচ্ছে তিনটের সময়। বাথরুমের দরজাটাও পরিষ্কার করে ফেলেছি, আর এদিকে আমার বাবুর খিদে পেয়ে গেছে, অনেকটা টাইম হয়ে গেছে। তো আমার বাবুর জন্য একটু পিডিয়াশিওর গুলে দিই, তো জল বসিয়েছি।
এটা দিয়ে গুলে দেবো। আমার বাবানের খুব একটু খিদে পেয়ে গেছে, তাই না বাবা? আমার বাবানকে একটু পেয়ারি পেয়ারিও করি। সত্যি মেয়েদের কোনো নিজস্ব বাড়ি থাকে না, এটা সত্যি প্রমাণিত হয়েই যায়। মাঝে মধ্যে মনে হয় যে সত্যি মেয়েদের কোনো বাড়ি থাকে না। তো আমার জীবনের একটাই স্বপ্ন যে আমি একটা নিজের বাড়ি বানাবো আর নিজের আবদার করবো যে আমার এই বাড়িটা আমার। দেখো কত রাগ দেখায় আমার। আমার বাবানের এত রাগ, আমি তো জানতামই না ও আমার মোবাইলটাই ফেলে দিয়েছে। আমি কি করে ভিডিও আপলোড করবো তোমরা সবাই বলো, বলো কি করে ভিডিও আপলোড করবো? করবো না তো ঠিক আছে। এখন বাজে ঘড়িতে দুটো আর আমরা হা করে বসে রয়েছি, কখন আমাদের খাবার আসবে? আজকে আমাদের বাইরে থেকে খাবার আসবে, ওই জন্য বসে রয়েছি কখন খাবার আসবে, আমরা খাবার খাবো। আর তার আগে আমরা ডিম ভেজে নিয়েছি, ডিম ভাজা খাচ্ছি। নে বাবা তাই না, কিন্তু যা তোকে খা দেবই না, খাবে নাও, আমি খাই, কেউ খাবি না, খাবি না, আমি খাবো। তো আমরা ওই জন্য ডিম ভাজা খাচ্ছি, এখন খিদে মিটাচ্ছি, আর কখন আমাদের খাবার আসবে তখন আমরা খাবো। আমার তো কত সুন্দর ভিডিও হয় কিন্তু মাঝে মধ্যে হচ্ছে গোলা গোলা ভিডিও হয়। দেখ এখান থেকে কত পরিষ্কার, নেই যে এটা শান্ত কর আমার। আমাদের খাবার চলে এসছে, চলো খাবার খেয়ে নিই, কারণ ঘড়িতে বাজে আড়াইটা বেজে গেছে আর আমাদের খুব খিদে পেয়ে গেছে, চলো খাবার খেয়ে নিই। তো গাইজ, বড় স্বপ্ন তো সবাই দেখে, বড় স্বপ্ন দেখতে গেলে পয়সা লাগে না, কিছু লাগে না, বড় স্বপ্ন বললে মুখ দিয়ে বললেই হয়ে যায় না। তো স্বপ্ন সবাই দেখে যে আমি এই করব ওই করব, অনেক বড় বড় আশা করে, কিন্তু সেটা কি আদৌ সফল হতে, মানে তার জীবনে সফল হবে কি না সেটা সাধারণ। তোমরাই একবার কমেন্ট করে অবশ্যই বলো যে হ্যাঁ দিদি তোমার স্বপ্ন সফল হবে, তাহলে আমি ওটুকুতেই শান্তি পাবো আর খুব আনন্দ পাবো। ব্যাস ওইটুকুতেই হোক আর না হোক, ওটু থেকেই আনন্দ পাবো, তাই কমেন্ট করতে ভুলো না কিন্তু। ওইটাই আসিও না। তো গাইজ, আমাদের আজকে দুপুরের খাবার, তো এই যে বিরিয়ানি নিয়ে আসলো এই মাত্র বাবা, তো আমরা এটাই আজকে দুপুরবেলা খাবো। এটা আমার আর বাবুর, আর এটা বাবার একটা রোগ তো নিয়েই নিয়েছে আগে, ওর কোনো কথা নেই বিরিয়ানি দেখে ঝাপিং ঝাপাং হয়ে পড়লাম। ও এখন আগেই খেতে বসে, এটাই কথা হচ্ছে। তো আমরা বসে পড়েছি খেতে, তো চলো খেয়ে নিই। তিন প্যাকেট বিরিয়ানি এনেছে, তো এক প্যাকেট মনে হয় না এটা লাগবে, কারণ তিন প্যাকেটের অনেকটা করে মনে হয় বিরিয়ানি, একটা পুরো ধরে রেখেছে। হ্যাঁ আসিতে আসিও না, এই যে সিনেমাটা, এই সিনেমাটা ওই পানা পুকুরের ডুব মারবে ওইটা তো, ওই যে জোয়ান হয়ে যাবে, হ্যাঁ ওই সিনেমাটাই ওটা। তো চলো, এই যে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, আর আমি এই ছেলেটাকে পছন্দ করি না, এর খুব চিৎকার করে, তো জন্য পছন্দ করি না। আটা খাচ্ছি, আটা, ছি 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 ছি, কালকে বিশাল খাচ্ছিল আটা, ছি বিশাল খাচ্ছিল। তো গাইজ, সন্ধ্যার সময় চলে আসলাম, এখন সন্ধ্যা 7টা বাজে, সন্ধ্যা আর নেই, সন্ধ্যা গড়িয়ে এখন রাতের দিকে চলে গেছি। তো চা বসিয়েছি, একটু ভিডিওটা এডিটিং করতে করতে আর ছাড়তে ছাড়তে এই টাইমটা একটু লেট হয়ে যায় তোমাদের সাথে আবার আসতে আসতে ইভিনিং টাইমে। তো বাবুকে দুটো বেলুন দিয়েছে এই সামনের বাড়ির আন্টি, মানে আমার বাড়ির সামনেই যে থাকে, তো সেই আন্টি দিয়েছে। আর হচ্ছে আমার ঘর বাড়ি দেখো, মোটামুটি পরিষ্কার আছে, কিন্তু তারপরেও আমার এখন ঘর মুছতে হবে। আমার পরিষ্কার থাকলেও মানে আর একবার মুছে নিলে আমার বেশ ভালো লাগে, যাতে হচ্ছে একবারে বেশি নোংরা না হয়। দুটো দিয়েছে আমার, আচ্ছা মানে একসাথে জয়েন করে দিয়েছিলো, ও ছিঁড়ে দুটো বানিয়ে দিয়েছে, গুড। তো চলো, এখানে চা বসিয়েছি, তো চা তো চা নামাতে নামাতে আমার ঘরটা মোছা হয়ে যাবে, কারণ ঘর মোছাই রয়েছে, আর একবার বুলিয়ে নেবো, ব্যাস চলো একবার ঘরটা মুছে নিই। ঘরটার মোছা হয়ে গেল আর সবাই বাড়ি চলে এসছে,
তো চলো এখন কি করব, সব এমনি তো কাজ নেই এখন, আর সেই রাত্রেবেলা রুটি বানাবো, তো এখন একটু রেস্ট নিয়ে নিই, টিভি দেখে নিই, তারপরে আসছি রাতের পর্বে। তো গাইজ খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে, আর হচ্ছে যেটা বলবো একটু বেশি খাওয়া হয়ে গেল লাস্টে, কষ্ট করে জল দিয়ে গিলে গিলে খেলাম আমি, বুঝতে পারছো তোমরা। আর যে দুপুরবেলা বিরিয়ানিটা এনেছিলাম সেটারই এক প্লেট যেটা ছিল, তো সেটাই আমি আর আমার দেওর খেলাম। আর বাকি চারটে রুটি বানিয়েছিলাম, চারটে না সরি সরি ছটা রুটি বানিয়েছিলাম, আমার বাবু দুটো খেয়েছে আর আর বাবা দুটো খেয়েছে, আর আলু ভেজেছিলাম। ব্যাস এই হলো রাত্রেবেলা, এখন খেয়ে দিয়ে প্রচণ্ড টায়ার্ড, আমি বিভৎস টায়ার্ড, ঠিক আছে। অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু হয় না হয় না হয় না করে করে আমি দেখো দুখানে শাড়ি বের করে রেখেছি, শাড়ির একটাও পরলাম না, ভালো লাগে না। ব্যাং দিন কেটে যাচ্ছে এইভাবেই, আমার বর কখন আসবে, আমার বাবু বলে আমার শাড়ি পরতে হবে, তা কী পরবো আমি, আমি এই পচা জামা আর পরতে পারছি না, জানলাগুলো বন্ধ কর, দেখো জানলা খুলে দিয়েছিলাম এখনও বন্ধ করিনি, এখন জানলাগুলো বন্ধ করবো আর ঘুমাবো। বিরিয়ানি না গরম গরমই ভালো লাগে, ব্যাং গরম করে নিয়েছি, তবু এই এই বিরিয়ানিটা খেতে ভালো লাগছিলো না, দুপুরবেলা ভালো লাগছিলো কিন্তু এখন আর ভালো লাগছিল না। আর আমার বাবু রুটি খেয়ে নিয়েছে আর আমাকে রিকোয়েস্ট করেছে, মামি প্লিজ আমাকে একটু কার্টুন দেখতে দাও, আমি রুটি তাড়াতাড়ি খেয়ে নেবো, আর সত্যি তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, তবুও দেখো তাড়াতাড়ি করেও এখন বাজে হচ্ছে 11:30, ভাবো 12টার সময় ঘুমাচ্ছি রোজ, ব্যাং ভালো লাগছে না এই রোজ রোজ 12টার সময় ঘুমাতে, আমার একটু পছন্দ না, আমি 10টার মধ্যে মানে 10:30 কি 10টার মধ্যে আমি বিছানায় যাই, সেখানে আমি 12টার সময় ঘুমাচ্ছি, বুঝতে পারছো এটা ঠিক হচ্ছে না। বাবার তুই কি এখনো ঘুমাতে না এসে ও কি কি করে যাচ্ছে বাবা, চলো গুড নাইট সুইট ড্রিম, বাই বাই।